এদিন নদিয়ার নবদ্বীপ শহরের 20 নম্বর ওয়ার্ডের টেকরিপাড়া এলাকায় জেলা ইনফরমেন্স ব্রাঞ্চ ও নবদ্বীপ থানার যৌথ প্রচেষ্টায় উদ্ধার হলো অটোমোবাইলের নকল সামগ্রী। উদ্ধার হওয়া সামগ্রী টাটা কোম্পানির নামে বিক্রি করা হতো। এই দিনের এই অভিযানে প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি ছিলেন অভিযোগকারী সংস্থার অপারেশন ম্যানেজার আনসার খান। তিনি জানান, উদ্ধার হওয়া সামগ্রী ভারী যানবাহনের জন্য ব্যবহৃত হতো। পাশাপাশি তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে তাদের সংস্থার নাম করে নকল সামগ্রী বাজারে বিক্রির অভিযোগ পাচ্ছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে এদিন তারা নবদ্বীপ রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মা পোড়ামা অটো সেন্টার নামক একটি দোকান থেকে উদ্ধার করে ওই নকল অটোমোবাইল সামগ্রীগুলি। মোট 25টি নকল টাটার DEF কন্টেইনার উদ্ধার হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দোকানের মালিক জগবন্ধু ঘোষ। দাদা, এক দোকান পে মা পরমা অটো সেন্টার পে রেড হুয়া হ্যায় জো কি কম্পানি কা টাটা ডেফ নকলি বেচ রহে থে অর 25 বকেট জো হ্যায় মাল নকলি মিলা হ্যায় অর উসকে সাথ জো ভি হ্যায় অটো পার্ট কাফি মতলব ইসকি কাফি দিন সে শিকায়ত আ রহি থি কম্পানি মে তো কম্পানি কি ইহি সে আপনা লোকাল সে শিকায়ত যা রহি থি তো দিল্লি সে হমে ভেজা গয়া হ্যায় তো দিল্লি মে আজ আপনা इन थाना नवदीप के साथ मिलके आज रेड किया, जो कि नकली माल बरामद हुआ है। अरेस्ट हुआ के? अरेस्ट हुआ है। दुकान मालिक अरेस्ट हुआ है। ये किस काम पे लगते हैं? ये टाटा DEF जो है ये पोल्यूशन और माइलेज के लिए होता है। पोल्यूशन कंट्रोल और माइलेज बढ़ाने के लिए टाटा DEF होता है। ये नवदीप में कि एक ही दुकान में खुज मिला? दादा, हमें एक ही दुकान के जो अपने कंपनी से जो कंप्लेन मिली थी, मतलब लोकल कंप्लेन जो आई थी, एक ही दुकान की कंप्लेन आई थी। से आए नदिया थे के माधव देवनाथ रिपोर्ट, आनंद वार्ता।